আচ্ছা বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আবারও তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো মৈত্রী কি করছে। আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে এই যে পুজো তো হয়ে গেছে। তো আমি স্নান করে নিয়েছি, এখন মৈত্রীকে স্নান করাবো। তো মৈত্রী এখন খালি গায়ে, দেখো এর দুদিন শরীর খারাপ হয়েছিল বলে তো এই দুদিনে ওকে স্নান করাইনি। তো আজকে ওকে স্নান করাবো, গরম জল করেছি, একে এখন তেল মাখবে, ওকে স্নান করাবো। দেখতে থাকো তোমরা। দেখো গলা কেমন করছে, এত গলার আওয়াজ হয়ে গেছে এই মেয়েটা। দেখো সারাক্ষণ গলার এই দেখেছ শুনছো। জল ঠান্ডা হয়ে গেল দেখো, এমন দড়ি দিয়ে করছে। মোবাইলটাই পড়ে গেল, মোবাইলটা উল্টে পড়ে গেল। এই এত দুষ্টু মেয়ে, এক পিস এখানে ছিল, এক পিস ছিল আমার কোলে এসেছে, মানে বুঝতেই পারিনি। ভালো চলো, এত গোলা রাওয়াজ করতে হবে না তোমাকে, ঠিক আছে? তেলটা মেখে নাও, চাল করো না তো বাবা। সোনা মৈত্রী চান করবে, জল ঠান্ডা হয়ে গেল তোকে। জলটা গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম। চলো মামা চান করবে, দুদিন চান করে নিই মামন। এবার মৈত্রী স্নান করতে যাবে, লাইটটা আবার কে জ্বালিয়ে রেখে। মৈত্রী স্নান করে চলে এসেছে। দেখো কি দুষ্ট হয়েছে, স্নান করলে কান্না, জামা পরার সময় কান্না, কি করবো। একটা মেয়েদের পাগল হয়ে যাচ্ছি। মাম এই জায়গাটা পড়বে, এই তো সে হাত দিয়ে নিয়ে চলে এসছে, এইটা হাত দিয়ে ও নিয়ে চলে এসছে। তারপরে পড়ে নেব, জামাটা